আচ্ছা, আমরা হচ্ছে যে এসিও তো সব দেখলাম, আমরা আজকে দেখব হচ্ছে লোকাল এসিও, ঠিক আছে? এতদিন আমরা কাজ করেছি হচ্ছে এসিও নিয়ে, এখন এখানে আমাদের শুধু লোকালটা অ্যাড হবে। এখন লোকাল এসিও, যে লোকাল এসিও জিনিসটা কি, আমি যখন স্পেসিফিক কোনো কাজ করব, মানে হচ্ছে যে ধরেন লোকাল কোনো কাজ করব, যে আমার এরিয়া বেস, ঠিক আছে, যে আমি যে এরিয়াতে থাকছি, আমার একটা বিজনেস আছে, আমি ওই এরিয়া বেজে কাজ করতে চাচ্ছি। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, সে কি করে, ওই এরিয়ার নাম বলে, ঠিক আছে, ওই এরিয়ার হলে সেখানে নামটা সে বলে। এখন লোকাল এসিও হচ্ছে একটা স্পেসিফিক জায়গাকে নিয়ে হয়। আমরা যেরকম হচ্ছে যে পুরা, মানে এমনিতে এসিও যখন দেখছি যে অন পেজে এসিও দিয়ে আমরা হচ্ছে কি করতেছি, যে আমাদের ইন্ডেক্সিংয়ের কাজে লাগাইতেছি, তারপর হচ্ছে আমরা ব্যাক লিঙ্কিং করতেছি, এগুলা করে আমরা কি করছি, যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ধীরে ধীরে র্যাঙ্ক আপ করছি। এখন হচ্ছে যে আমরা যে লোকালি এসিও করব, আমার যদি একটা বিজনেস থাকে, সেই বিজনেসটাকে যে আমি লোকালি প্রমোট করব, ঠিক আছে, সেই জিনিসটা। তো লোকাল এসিওটা কি, যে আপনি কোনো স্পেসিফিক রিজিয়ন বেসিস বা হচ্ছে জিওগ্রাফি বেসিস আপনি কোনো ওয়েবসাইটকে টার্গেট করে করবেন, যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, সেই বিজনেসটাকে আপনি হচ্ছে প্রমোট করতে চাচ্ছেন বা গুগল র্যাঙ্কিংয়ে হচ্ছে এগিয়ে আনতে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লোকাল এসিও। লোকাল এসিও যে এটা হচ্ছে যে ধরেন আপনার এত কঠিন না, আপনার যে অন পেজ অফ পেজ করছেন সেগুলো যে কঠিন, মানে এরকম কোনো কঠিন না, এটা খুবই ইজি। এখন এসিও নিয়ে এই পর্যন্ত যা হয়েছে, আপনারা যদি ফুললি ক্লিয়ার হয়ে থাকেন বা ফুললি ক্লিয়ার না হলেও যদি মোটামুটি একটা কনসেপ্ট আপনাদের কাছে থাকে, তাহলে হচ্ছে লোকাল এসিও আপনার কাছে অনেক ইজি হবে। আপনি যদি বাংলাদেশে কোনো লোকাল ক্লায়েন্টের ওয়েবসাইটের এসিও করতে যান, আপনাকে লোকাল এসিওর কাজগুলোই কিন্তু করতে হবে, ঠিক আছে? এমনিতে তো আপনার র্যাঙ্কের জন্য আপনার অন পেজ অফ পেজ সেগুলো করা লাগবে, কিন্তু হচ্ছে যে আপনি যে সেটা বাংলাদেশের প্রেক্ষিতে সেটাকে যে সাইটেশন করবেন, ঠিক আছে, সেটা আপনাকে কি করতে হবে, যে লোকালি করতে হবে। আপনার যদি ফাইবারেও চেক করেন, দেখবেন যে লোকাল এসিওর কাজ অনেক আছে, মানে এটাতে লোকাল এসিও যে এটাতে হচ্ছে যে আপনার কম্পিটিশন কম। আর বাংলাদেশে যেটা হয় যে ধরেন, মানে এখনও এসিও সম্পর্কে অনেকে জানেই না যে একজনের একটা বিজনেস আছে, বা ধরেন যে আপনাদের নিজেদেরই কোনো একটা বিজনেস আছে, বা ধরেন যে আমার এরিয়াতেই আমার কোনো একটা দোকান আছে, আমি যে সেটা হচ্ছে যে ধরেন গুগল বিজনেসে যে সেট করব, মানে এই জিনিসটা অনেকে জানে না, ঠিক আছে? বা এটা যদি আপনি আপনার দেশের বাহিরে ক্লায়েন্টের সাথেও, মানে সেও যদি আপনাকে করতে বলে, বা আপনি যখন কাজ করবেন আপনি নিজেও তাদেরকে সাজেস্ট করতে পারবেন, যে তাদের যদি লোকালি কোনো শপ থাকে বা লোকালি কোনো বিজনেস থাকে, তাহলে হচ্ছে তারা লোকাল এসিও করাইতে পারে, ঠিক আছে? এই লোকাল এসিওতে আপনার হচ্ছে এত বেশি কম্পিটিশন থাকবে না, ঠিক আছে? লোকাল এসিওর রেজাল্টও পাওয়া আপনাদের জন্য খুব ইজি হবে, কারণ এখানে হচ্ছে আপনার যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের হচ্ছে কম্পিটিশন কম থাকবে, ঠিক আছে? এখন হচ্ছে যে ধরেন আমি যদি গুগলে সার্চ করি যে বেস্ট, আচ্ছা, বেস্ট শুজ ফর মেন নিয়ার মি, ধরেন আমি এটা দিচ্ছি, আচ্ছা নিয়ার মি ছাড়া আগে দেখি, নিয়ার মি দিয়ে পরে দেখি, আচ্ছা এখানে দেখেন যে আমি বেস্ট শুজ ফর মেন এটা হচ্ছে সার্চ করলাম, আমাকে ফার্স্টে কিছু রেজাল্ট, মানে ইমেজ দেখাচ্ছে, তারপরে হচ্ছে কি করছে যে আমাকে ধরেন যে ম্যাপটা দেখাচ্ছে, ম্যাপের মধ্যে এখন এখানে কি কি শুজ আছে, যে বাটা শু স্টোর, পুমা, তারপর হচ্ছে বাটা সিটি টু স্টোর, বনানি, মানে এই ধরনের কিছু হচ্ছে কি বলে, মানে কিছু ওয়েবসাইট হচ্ছে আমাকে তারা দেখাচ্ছে, যারা হচ্ছে কি লোকালি যারা বিজনেস করতেছে। এখানে যে আপনারা এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, যে মানে রেটিং, তারপর হচ্ছে যে তাদের অ্যাড্রেসটা ক্লোজ আছে নাকি ওপেন আছে, এটার ভিতরে আমি ক্লিক করে গেলে তারা লোকালি কোন জায়গাটাতে আছে সেই জিনিসগুলো কিন্তু আমাকে এখান থেকে দেখিয়ে দিবে। বা ধরেন যে এখানে বাংলাদেশে যে মানে শুজগুলো আছে, আমি যদি প্রত্যেকটাতে ঢুকি, ঢুকে ঢুকে কিন্তু সব হচ্ছে যে আমার কান্ট্রি বেসিসেই আমি দেখতে পারবো।
ঠিক আছে, এটা কিন্তু আমাকে অন্য কান্ট্রি বেসিসে পরে দেখাবে, আগে হচ্ছে রেজাল্টগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমার কান্ট্রি বেসিসে আমাকে আগে দেখাবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে আপনাদের লোকাল এসিওর জন্য ম্যাপটা। এখানে অনেক সময় হচ্ছে যে আপনারা ম্যাপটা নিচে দেখবেন, বা যদি নিয়ার মি লিখে আমি সার্চ করি তাহলে হয়তো ম্যাপটা আমাকে উপরে দেখাবে। এগুলো হচ্ছে যে আপনার লোকাল এসিও যে আছে, লোকাল এসিওর জন্য আপনাদের এগুলা হবে, ঠিক আছে? লোকাল এসিও হচ্ছে যে এই মানে ইম্পর্টেন্ট, এটার কারণ হচ্ছে যে গুগল হচ্ছে লোকাল এসিওকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। কেন? কারণ ধরেন যে আমি এখানে লিখলাম কি বেস্ট শুজ ফর মেন, ঠিক আছে, তখন গুগল এটা বুঝতেছে যে ও শু খুঁজতেছে, ঠিক আছে? এখন আমি যেহেতু শু খুঁজতেছি, শু খুঁজতে তো আমি আরেক দেশে চলে যাব না, তাই না? কারণ শু খুঁজতেছি অবশ্যই সেটা ইউজের জন্য, তাহলে সেটা কোথায় হইতে হবে? আমার নিয়ার বাই, ঠিক আছে, যে আমার আশেপাশে যেগুলো আছে গুগল কী করবে, সেই জিনিসগুলো আমাকে ফার্স্টে শো করবে, যে আমার আমি যদি সেই জিনিসগুলোতে ইন্টারেস্টেড হই তাহলে হচ্ছে যে আমি ওই জিনিসগুলো থেকে মানে ওই জায়গাগুলো থেকে আগে পিক করব। এরপরে যদি আমি চাই যে না আমি অন্য কোথাও থেকে কোনো কিছু দেখতে চাচ্ছি তাহলে আমি সেটা দেখতে পারবো, ঠিক আছে? এই লোকাল এসিও, যে লোকাল এসিওর মাধ্যমে আপনারা হচ্ছে একদম যে টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, এই টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনারা হচ্ছে পৌঁছাইতে পারবেন। আর লোকাল এসিও এটা হবে আপনার একদম স্পেসিফিক লোকেশন বেস, ঠিক আছে? আচ্ছা, আর লোকাল এসিও এটা হচ্ছে কেন ইম্পর্টেন্ট, তাই না? এখন ধরেন যে আমি যদি লোকাল এসিও লিখে একটু সার্চ করি, আচ্ছা এই ওয়েবসাইটটাতে আগে ভালো করে পয়েন্ট দেওয়া ছিল, দেখতে পাচ্ছি না। আচ্ছা এই যে এখানে কিছু জিনিস আছে, আমরা যদি দেখি যে লোকাল এসিও যে আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন, বা এখানে মানে কিরকম পার্সেন্টেজ আছে কি আছে, আমরা একটু এখান থেকে দেখি। দেখেন এখানে আছে যে ওয়াই লোকাল সার্চ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কি বলছে যে হেয়ার আর ফিউ স্ট্যাটস, এখানে হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে যেটার উপর বেস করে আমরা হচ্ছে যে কিছু জিনিস জানতে পারি। সেটা কি, যে 50% অফ পিপল হু ডিড আ লোকাল সার্চ অন দেয়ার ফোন ওয়েন টু এ ফিজিক্যাল স্টোর উইদিন এ ডে। এখন ধরেন যে আমরা ফোন থেকে কি করি, সার্চ করি, ঠিক আছে, যে আমার কোনো একটা কিছু দরকার। যেমন ধরেন যে আপনি অনলাইনে, যেমন ধরেন দারাজে এখন হচ্ছে 11/11 অফার চলতেছে, এখন ওদের অফারের মধ্যে গেলে হয়তো আপনি দেখতে পারেন যে ওদের মানে কোনো একটা অনেক বেশি দামি প্রোডাক্ট খুব অল্প দামে সেল হচ্ছে, বা যেই জিনিসটার দাম অল্প হওয়ার কথা সেটা হচ্ছে যে মানে তুলনামূলকভাবে একটু বেশি ওখানে চাচ্ছে। এখন আপনি ওইটা দেখে ধরেন ফোন থেকে আপনি দেখলেন, কারণ পিসি থেকে আপনি তো দারাজে বসে বসে ঢুকবেন না, কারণ আপনি আপনার হাতে ফোন আছে, আপনি ফোন থেকে ফেসবুকে ঢুকছেন, ফেসবুকে আপনি দেখলেন দারাজের এরকম একটা মানে অ্যাড আপনার কাছে শো করতেছে, তো তখন আপনি ওইটা অ্যাড দেখে দারাজের ওয়েবসাইটে গিয়ে তখন এই জিনিসগুলো দেখলেন। এখন ধরেন যে আপনি একটা বেল্ট দেখছেন, সেই বেল্টের প্রাইস হচ্ছে ওখানে লেখা 400 টাকা অফারে, আর এমনিতে আপনার কাছে দেখে মনে হলো যে আচ্ছা 400 টাকা, এটা ধরেন 600 টাকা ছিল, তো 400 টাকা দেখে আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এই বেলটা তো আশেপাশে আমার কোনো শপিং মলে বা শপেও তো থাকতে পারে, তাহলে আমি সেখানে গিয়ে দেখি যে এটা হচ্ছে যে আসলে প্রাইসটা কেমন বা এটার কোয়ালিটি কেমন, ঠিক আছে,
বা এটার মেজারমেন্টটা কেমন সেটা আপনি তখন মানে একদম ফিজিক্যালি গিয়ে দেখতে চাচ্ছেন, তখন আপনি কি করেন যে আপনার আশেপাশে যে সবগুলো আছে সেই সবগুলোতে হয়তো আপনি গিয়ে দেখেন যে এটা আসলে কেমন বা এই কোয়ালিটিটা কেমন হবে সেই জিনিসটা। সো এইরকম হচ্ছে, মানে আপনারা কেউ এই জিনিসগুলো করেন কিনা আমি জানি না, কিন্তু আমি পার্সোনালি নিজে করি যে আমি কোনো প্রোডাক্টটাকে দেখলাম আমি আগে এটা ফিজিক্যালি গিয়ে দেখি যে আসলে ফিজিক্যালি জিনিসটা কেমন। যদি আমার কাছে মনে হয় যে না এটা ফেক হইতে পারে, তাহলে দেখা যায় যে অনলাইন থেকে অর্ডার করা হয়। সো এই জিনিসটা যে আপনারা যে মানে ফিজিক্যালি গিয়ে যে দেখতেছেন, এটা কি হয় যে 50% যত লোক দেখে তার হচ্ছে 50% মানুষ একদিনের মধ্যে শপে গিয়ে তারা হচ্ছে ওই জিনিসটা দেখে বা শপে সরি আচ্ছা তারা হচ্ছে একদিনের মধ্যে শপে যায়, শপে গিয়ে হচ্ছে দেখে, এবং এটা পার্সেন্টেজ হচ্ছে আপনার 50%। এরপরে বলছে 34% হু ডিড দেয়ার সার্চ অন আ কম্পিউটার অর ট্যাবলেট ডিড দ্য সেম। এর মধ্যে মানে যারা হচ্ছে কম্পিউটার বা হচ্ছে ট্যাবলেট দিয়ে দেখে তাদের মধ্যে থেকে কি করে যে ফিজিক্যালি স্টোরে গিয়ে দেখে হচ্ছে 34%। তারপর হচ্ছে 18% অফ লোকাল মোবাইল সার্চেস লিড টু আ সেল উইদিন 1 ডে। আচ্ছা আপনি যে মোবাইল থেকে সার্চ করেন, এই দুইটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটার থেকে এবং হচ্ছে ফোন থেকে যে সার্চ করে ফিজিক্যালি যে ভিজিটটা হয় সেটা উপরে দুইটাতে এটা বুঝাইল। এখন এখানে এসে বোঝাচ্ছে যে 18% অফ লোকাল মোবাইল সার্চেস লিড টু আ সেল উইদিন 1 ডে। এখন একদিনে যে ধরেন যারা ফিজিক্যালি স্টোরটা ভিজিট করতে যায় সেখান থেকে তাদের হচ্ছে 18% সেল হয়, ঠিক আছে, 50% গেল তার মধ্যে হচ্ছে 18% সেল হলো। এরপর হচ্ছে 60% অফ আমেরিকান অ্যাডাল্টস কন্ডাক্ট সার্চেস ফর লোকাল সার্ভিসেস অর প্রোডাক্ট ইনফরমেশন অন ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোনস। হঠাৎ করে হাসি উঠতেছে। আচ্ছা 60% অফ আমেরিকান অ্যাডাল্টস মানে আমেরিকান অ্যাডাল্টদের হচ্ছে 60% তারা কি করে যে লোকাল সার্ভিস তারা যে সার্চ করে সেটা কি বেসিসে করে, তাদের ট্যাবলেটস এবং হচ্ছে স্মার্টফোনস থেকে। এরপর হচ্ছে 50% অফ সার্চেস অন দেয়ার মোবাইল ফোনস হু কন্ডাক্ট লোকাল সার্চেস আর লুকিং ফর থিংস লাইক এ লোকাল বিজনেস অ্যাড্রেস। মানে হচ্ছে 50% যারা হচ্ছে মোবাইল ফোন থেকে মানে ধরেন কোনো একটা প্রোডাক্ট দেখছে, দেখার পর তার একটা জিনিস পছন্দ হলো, পছন্দ হলে সেইটা মানে আশেপাশে কোনো মানে শপিং মল বা হচ্ছে শপ বা কোনো বিজনেস মানে সেটার হচ্ছে ফিজিক্যাল কোনো স্টোর আছে কি না সেটা হচ্ছে তারা সার্চ করে, ঠিক আছে। যেমন ধরেন যে আমি কাচ্চি বিরিয়ানি খাইতে যাব, ঠিক আছে, এখন কাচ্চি বিরিয়ানি যে আমি খাইতে যাব, আমি কি করলাম আগে হচ্ছে সার্চ করলাম যে কাচ্চি বিরিয়ানি ইন ঢাকা। এখন ঢাকার মধ্যে দেখলাম পপুলার কী কী জায়গাগুলো আছে, তারপর থেকে আমার মনে হলো যে আমি যেহেতু বসুন্ধরাতে থাকি তাহলে আমার আশেপাশে কি কি আছে। সো আমি হচ্ছে কি করি যে আশেপাশে হচ্ছে মানে তাদের যে লোকাল বিজনেস বা লোকাল অ্যাড্রেস আছে সেই জিনিসগুলো আমি খুঁজে বের করি। সো এইরকম হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 50%। তারপরে হচ্ছে 78% অফ লোকাল বেসড সার্চেস অন এ মোবাইল ডিভাইস এন্ড ইন পারচেজেস বিং মেড অফলাইন। আচ্ছা সে ধরেন যে এখানে যে মানে বিজনেসটা হয়, ঠিক আছে, লোকাল বেসড সার্চেস অন এ মোবাইল ডিভাইস এন্ড ইন পারচেজেস মানে হচ্ছে মোবাইল ডিভাইস থেকে যে সার্চ করা হয়, ঠিক আছে, সে তার মধ্যে পারচেজ করে হচ্ছে অফলাইনে গিয়ে 78%, মানে অনলাইনে সে একটা জিনিস দেখেছে কিন্তু সে এটাকে ফিজিক্যালি গিয়ে পারচেজ করেছে, এরকম হচ্ছে 78%। তারপর হচ্ছে 71% অফ পিপল হু হ্যাভ বিন সার্ভেড হ্যাভ সেড দে সার্চ ফর দ্য লোকেশন অফ এ বিজনেস ইন অর্ডার টু কনফার্ম ইটস এক্সিস্টেন্স বিফোর গোয়িং দেয়ার ফর আ ফার্স্ট টাইম ভিজিট। আচ্ছা এখানে বুঝাইতেছে যে 71% পিপল যারা হচ্ছে যে লোকেশন সার্চ করে যে কোনো একটা বিজনেসের, তারা কি করে যে মানে ফার্স্ট টাইম যে ভিজিট করে সেটা পার্সেন্টেজ হচ্ছে 71%। তারপর হচ্ছে 1 in 3 সার্চেস অন আ স্মার্টফোন ওয়াজ কন্ডাক্টেড জাস্ট বিফোর অ্যারাইভিং অ্যাট এ স্টোর। এখানে হচ্ছে যে
প্রত্যেক তিনটার মধ্যে একটা সার্চ হচ্ছে এমন ভাবে হয় যে তারা জাস্ট মানে ধরেন যে পৌঁছে গেছে, মানে ভিতরে ঢুকবে এরকম অবস্থায় মানে প্রত্যেক তিনটার মধ্যে একটা করে হচ্ছে সার্চ হয়। এরপরে হচ্ছে 97% অফ কনজিউমার্স লুকড অনলাইন ফর লোকাল বিজনেস ইন 2017। আচ্ছা 2017-এ হচ্ছে 97% মানুষ হচ্ছে এই অনলাইন মানে অনলাইনে খুঁজতে হচ্ছে লোকাল বিজনেস আছে কিনা শুধুমাত্র সেটার জন্য, উইথ 12% লুকিং ফর এ লোকাল বিজনেস অনলাইন এভরিডে, যেখানে হচ্ছে যে প্রত্যেক দিন 12% মানুষ হচ্ছে লোকাল বিজনেস মানে দেখতো, মানে দেখতে যেত আর কি। এখন দেখেন যে আপনি যে লোকাল এসইওটা করবেন, ঠিক আছে, এই লোকাল এসইওটা আপনার হচ্ছে মানে কাদেরকে বেনিফিট দিবে বা আপনি যে করবেন সেটা কারণটা কি। এখানে দেখেন লয়ার্স অ্যান্ড ল ফার্মস, আমি জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি, আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করলে এখানে আপনার মানে ওই অন পেজ অফ পেজ সম্পর্কেও আরও কিছু আর্টিকেল আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা খুব ভালো লিখে, আপনারা চাইলে গুগল সার্চ করে এরকম ওয়েবসাইটগুলো দেখতে পারেন। আচ্ছা দেখেন এখানে হচ্ছে বেনিফিটের কারা হবে, লয়ার্স অ্যান্ড ল ফার্মস, মানে লয়ার্স অ্যান্ড ল ফার্মস। এখন ধরেন যে আপনি একজন লয়ার, এখন আপনি যদি অনলাইনে বসে আপনার মানে লিগাল সার্ভিস আপনি দিতে চান, সেটা কিন্তু ফিজিক্যালি একজন এসে আপনার সাথে যেভাবে কথা বলবে, যেভাবে করে আপনার মানে তার প্রবলেম আপনাকে বুঝাইতে পারবে, অনলাইনে কিন্তু সেভাবে পারবে না। কারণ আমরা আবার ফাইবারে কাজ করতে গেলেও দেখা যায় যে আমরা একটা কাজ করতেছি, এখন সব কাজ করতে হচ্ছে কি আমাদেরকে মেসেজিংয়ের মাধ্যমে, কোনো কল করার অপশন কিন্তু আমরা কোনো কল করার অপশন কিন্তু আমরা সেখানে পাচ্ছি না। তো এই কারণে যে আমরা হচ্ছে মানে গিয়ে ফিজিক্যালি যতটুকু আমরা সাপোর্ট নিতে পারবো অনলাইন থেকে কিন্তু ততটা নেওয়া যাবে না। সো এই কারণে হচ্ছে লয়ারদের জন্য এটা আর কি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডক্টরস অ্যান্ড মেডিকেল প্র্যাকটিসেস, এখন করোনা সিচুয়েশনের মধ্যে আমরা কি দেখছি যে আমরা হচ্ছে ডক্টরের কাছে যে মানে ডাক্তারের কাছে যেতে পারিনি, আমাদের কোনো প্রবলেম হলে আমাদেরকে কী করতে হয়েছে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে অনলাইনে কমিউনিকেট করতে হয়েছে। এখন অনলাইনে আপনি আপনার ডাক্তার আপনাকে যেভাবে দেখবে, আপনি যদি ফিজিক্যালি গিয়ে তার কাছে মানে দেখাইতেন তাহলে কিন্তু তার থেকে আরও বেটার সার্ভিস পেতেন। সো ডক্টরদের জন্য। তারপর হচ্ছে কি প্লাম্বার্স, ঠিক আছে, প্লাম্বার্স হচ্ছে যারা ওই যে কি বলে এক্সাক্ট মানে নিজেই ভুলে গেছি, দাঁড়ান দেখি, প্লাম্বার মানে যারা ওই যে ড্রেন ড্রেন ঠিক করে, এরা না? হ্যাঁ জি ম্যাম, ওই যে পাইপ টাইপ ঠিকঠাক করে ওগুলো, হ্যাঁ যে ফিটিং পাইপ এগুলা যেই করে। সো হচ্ছে যারা হচ্ছে প্লাম্বার, ঠিক আছে, এখন তারা কিন্তু অনলাইনে আপনাকে কোনো কিছু এসে সার্ভিস দিয়ে যেতে পারবে না, তারা কিন্তু ফিজিক্যালি এসেই করবে। সো প্লাম্বারদের জন্য। এরপর হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টও আপনার সেম, যে রেস্টুরেন্ট আছে আপনি রেস্টুরেন্টে খেতে গেছেন কিন্তু আপনি অনলাইনে সেটা অর্ডার করে বাসায় নিয়ে আসতে পারেন, সেটা আলাদা কথা, কারণ হচ্ছে আপনার ডেলিভারি সার্ভিস মানে এখন এভেলেবেল আছে। তাই ধরেন যে আপনার ডেলিভারি সার্ভিস যেখানে এভেলেবেল নাই, তো তারা কী করে, রেস্টুরেন্টে গিয়েই তো খাবে, তাই না? সো রেস্টুরেন্টের জন্য হচ্ছে লোকাল বিজনেস, ঠিক আছে। তারপর হু ওয়ান্ট বেনিফিট ফ্রম লোকাল এসিও, কারা হচ্ছে লোকাল এসিও থেকে বেনিফিটেড হবে না। এখানে কি বলছে, হোয়াইল অ্যাজ এসিও প্রফেশনালস উই উড লাভ টু সি এভরি ওয়ান বেনিফিট ফ্রম লোকাল এসিও অ্যান্ড সেল দিস সার্ভিসেস টু মোর ক্লায়েন্টস, দ্য রিয়েলিটি ইজ দ্যাট সাম বিজনেস জাস্ট ডোন্ট ল্যান্ড দেমসেলস ওয়েল। এখানে আপনার যে সব বিজনেসগুলাই আপনার যে লোকালি বেনিফিটেড হবে তা না, এখানে কিছু বিজনেস থাকতে পারে যেগুলো হচ্ছে বেনিফিটেড হবে না, এখানে সেই কথাটাই বলা হয়েছে। এরপর হচ্ছে হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট পার্টস অফ লোকাল এসিও, আপনার হচ্ছে লোকাল এসিওর ইম্পর্ট্যান্ট পার্ট যে সেগুলো কি, যে ওয়েন ইট কামস টু লোকাল এসিও ইট ইজ অ্যান্ট অল দ্যাট ডিফারেন্ট ফ্রম অর্গানিক এসিও, কিওয়ার্ড রিসার্চ কন্টেন্ট লিঙ্কস। আচ্ছা এখানে আপনাকে বলতেছে যে আপনি যে লোকাল এসিও করবেন এটা হচ্ছে যে আপনার পিছনে যে আপনি করে আসছেন অর্গানিক এসিও মানে হচ্ছে অন পেজ এসিও, সেখানে আপনার কিওয়ার্ড রিসার্চ লাগছে, তারপর হচ্ছে আপনাকে কন্টেন্ট রাইটিং করতে হয়েছে, লিঙ্ক অ্যাড করতে হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো। সো এই জিনিসগুলো থেকে কিন্তু লোকাল এসিওটা ভিন্ন না, আপনাকে কিন্তু ওই কাজগুলোও করতে হবে, ঠিক আছে।
These elements are important to get right for your website and its industry overall in order to outperform the competition in the ACRPS. আচ্ছা, এটা হচ্ছে যে এখানের যে এলিমেন্টগুলো, সেই জিনিসগুলো আপনার যে ওয়েবসাইট থাকবে বা আপনার যে মানে ইন্ডাস্ট্রি থাকবে সেটাকে কি করবে, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সেখানেও কিন্তু র্যাঙ্কিং করবে, এটাই বলা হলো। When optimizing for local search, however, these parts contain more for a local focus. আচ্ছা, এত কিছু আমাদের দরকার নেই। এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যে অন্য এসইও করার সময় আপনার যে কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন হয়েছে, আপনার লোকাল এসইও আপনি যখন করতে যাবেন, লোকাল এসইওর জন্য আপনাকে কী করতে হবে, কিওয়ার্ড রিসার্চ এটা করতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি আপনার আশেপাশে ইয়ের ভিত্তিতে, যে আপনি ধরেন একটা রেস্টুরেন্টের বিজনেস করতেছেন, সেখানে আপনার কী কী কিওয়ার্ড আপনার কাজে আসতে পারে, আপনি সেই অনুযায়ী হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট টু ইউর লোকাল এসইও এফোর্টস। আপনি যে লোকাল এসইওটা করবেন, লোকাল এসইও করতে গেলে আপনাকে কী করতে হবে, যে আপনাকে মানে কন্টেন্টটাও সেভাবে করেই সাজাইতে হবে। এখন আপনার লোকাল বিজনেস আছে, আপনি কন্টেন্ট সেভাবে সাজাচ্ছেন না, আপনার মানে কন্টেন্টের ধরন যে কোনো ধরনের আগামাথা নেই, তাহলে কিন্তু হবে না। কন্টেন্টটা আপনাকে একদম পারফেক্টলি হইতে হবে। তারপর লোকাল এসইও লিঙ্কস, আপনার লোকাল এসইওর মধ্যেও লিঙ্কিংয়ের দরকার আছে, এই জিনিসগুলোই আপনাকে এখানে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আরও অনেক কিছু আছে, আপনারা এই জিনিসগুলো পড়ে নেবেন। এখন লোকাল এসইও, যে লোকাল এসইওর মধ্যে আপনার হচ্ছে মানে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে কিছু। ঠিক আছে। এখানে ধরেন যে যেমন হচ্ছে গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেসে আপনারা এর আগে ঢুকছেন কি না জানি না, গুগল মাই বিজনেসের কথা মনে হয় আপনাদেরকে শুরুর দিকে ক্লাসে বলেছিলাম, আমার মনে নেই। গুগল মাই বিজনেস আমরা দেখব। এখন গুগল মাই বিজনেস যে আপনারা যদি ফাইবারে সার্চ করেন, মানে আপনারা দেখবেন যে শুধুমাত্র গুগল মাই বিজনেস এইটা নিয়েও ফাইবারে অনেক ধরনের সার্ভিস এভেলেবেল আছে। ঠিক আছে। এখন ধরেন আমি যদি গুগলে গিয়ে সার্চ করি গুগল মাই বিজনেস, এটা ইনকগনিটো থেকে যেতে হবে। আচ্ছা, গুগল মাই বিজনেস লেখা আমি এখানে আসলাম। এখন গুগল মাই বিজনেস যে এই জিনিসটা আসলে কি, এই যে ধরেন যে আমরা এইভাবে অনেক ওয়েবসাইটের মধ্যে ঢুকলে বা কিছু লিখে সার্চ করলে দেখবেন যে ডান দিকে ওই ওয়েবসাইটের নাম আসে, সেটা কোথায় লোকেট করতেছে সেই জিনিসটা দেখায়, তাদের কোনো ফোন নাম্বার থাকলে সেইটা দেখায়। ঠিক আছে। সো এখানে গুগল মাই বিজনেস লেখা যে আমি আসলাম, এখন এটাতে ক্লিক করে যদি আমি ভিতরে যাই, আচ্ছা ভিতরে যাওয়ার পর এখানে দেখেন আপনাকে কি বলছে, যে কিছু দেখাচ্ছে, যে ওভারভিউ, বিজনেস প্রোফাইল, ওয়েবসাইট, এফএকিউ, এই জিনিসগুলো দেখাচ্ছে। আর এখানে গুগল বিজনেসের দেখেন একটা লেআউট দেখাইছে, যেটা কেমন দেখা যায়, যে এরকম ধরেন আপনার বিজনেসের একটা নাম থাকবে, আপনার যদি কোনো রেটিং অপশন থাকে সেই রেটিং অপশনটা এখানে দেখাবে, তারপর এটা আপনার কী রিলেটেড বিজনেস সেটা দেখাবে, কেউ যদি চায় যে ফলো করতে ফলো করতে পারবে। এখানে আপনার ওভারভিউ, গলা বসে যাচ্ছে, ওভারভিউ থাকবে, ফটোস থাকবে, পোস্ট থাকবে, অ্যাবাউট থাকবে, তারপর হচ্ছে যে এরকম কিছু অপশন দেওয়া থাকবে যে কেউ চাইলে কল করতে পারবে, তারপর হচ্ছে যে আপনার লোকেশনের ডিরেকশন দেখতে পারবে, মেসেজ করতে পারবে, আপনার ওয়েবসাইটে যেতে পারবে। ঠিক আছে। এরকম হচ্ছে একটা লেআউট আপনাদেরকে দেখাবে। সো এখানে আমার আছে হচ্ছে সাইন ইন এবং আছে হচ্ছে ম্যানেজ নাও। এখন সাইন ইন থেকে তো আমরা জানি যে আমরা এখান থেকে সাইন ইন করতে পারবো। সো ম্যানেজ নাও এটা কি, যে আমাদের যেহেতু গুগল বিজনেস এখনো পর্যন্ত সেট আপ করা নাই, সো আমরা কি করব, ম্যানেজ নাওতে যাব। আচ্ছা, এখানে আসার পরে আমাকে কি বলছে যে সাইন ইন করার জন্য, এখন আমার এখানে সাইন ইন করতে হবে।
আচ্ছা দেখেন, আমি গুগল মাই বিজনেসে হচ্ছে সাইন ইন করে আসলাম। এখন সাইন ইন করে আসলাম, আমার একটা গুগল অ্যাকাউন্ট আছে, সে কারণে আমি সাইন ইন করে চলে আসছি। আপনাদের যদি গুগল অ্যাকাউন্ট না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে সাইন আপ করে তারপরে হচ্ছে সাইন ইন করে আসতে হবে। এখন দেখেন, এখানে আসার পরে আমাকে কি দেখাচ্ছে যে ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজিয়াল বিজনেস। এখানে হচ্ছে আমার যে বিজনেসের নামটা, সেই বিজনেসের নামটা আমার এখানে দিয়ে দিতে হবে, যে গুগলে বিজনেসটা অ্যাড করার জন্য। এখন আমি ধরেন যে এখানে আমার বিজনেসের নামটা দিয়ে দিব। এখন আমার বিজনেসের নাম আমি কি দিব, কি নাম দিব? আচ্ছা দাঁড়ান, আন্দাজে একটা নাম দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে আমার বিজনেসের নাম। আচ্ছা একবারই নিয়ে নিছে, বিজনেস নাম দিয়ে আপনি হচ্ছে এখানে চলে আসবেন। আসার পর আমাকে কি দেখাচ্ছে, হোয়াটস দ্য নেম অফ ইউর বিজনেস। তো আমার বিজনেসের নাম আমি কি দিলাম, নগর শপ, এটা চলে আসলো। আসার পর আমি এখান থেকে দিব হচ্ছে নেক্সট। আপনারা যদি চান ওদের প্রাইভেসি পলিসি বা টার্মস অফ কন্ডিশন জানার জন্য, সেক্ষেত্রে আপনারা এখান থেকে গিয়ে দেখতে পারবেন। সো নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আমাকে কি দেখাচ্ছে, চুজ দ্য ক্যাটাগরি দ্যাট ফিটস ইউর বিজনেস বেস্ট। এখানে হচ্ছে আমাকে একটা ক্যাটাগরি চুজ করে দিতে হবে যেটা আমার বিজনেসের জন্য সুইটেবল। সো আমি এখানে বিজনেস ক্যাটাগরি লিখবো। আপনি কিছু লেখার পর এখানে আপনাকে তারা অটোমেটিক কি বলে, মানে অটোমেটিক একটা সাজেশন দিবে, ঠিক আছে? এখন ধরেন যে আমার বিজনেসটা কি, আমার বিজনেসটা ধরেন ক্লথিং স্টোর হইতে পারে। আচ্ছা ক্লথিং দিলাম, ক্লথিং স্টোর এখানে আছে। সো আমি ক্লথিং স্টোরে দিলাম, দিয়ে আমি দিলাম হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পর কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড আ লোকেশন কাস্টমার্স ক্যান ভিজিট লাইক আ স্টোর অর অফিস। এখানে হচ্ছে যে আপনি কি মানে এরকম কোনো লোকেশান অ্যাড করতে চান যেখানে হচ্ছে যে কাস্টমাররা ভিজিট করতে পারবে, মানে একটা স্টোরের মতো বা অফিসের মতো, মানে লোকালি আমরা যে দোকানগুলোতে গিয়ে ভিজিট করি লাইক হচ্ছে এরকম। যদি আপনি চান যে হ্যাঁ কেউ এসে আপনার দোকানে মানে ফিজিক্যালি আসতে পারবে, সেক্ষেত্রে আপনি ইয়াস দিবেন, না হলে আপনি নো দিবেন। সো আমি এখান থেকে দিব হচ্ছে ইয়াস। দেওয়ার পর আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পর এখানে আমাকে কি বলছে, আমার অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে আমার অ্যাড্রেস দিই। ধরেন স্ট্রিট অ্যাড্রেস কি দিব, ধরেন এটা হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস। এরপর সিটি হচ্ছে আমার ঢাকা, পোস্টাল কোডও দিয়ে দিতে হবে। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনারা তাদের কাছ থেকে নিয়ে নিবেন। আপনাদের যখন আপনারা বাসার হোম অ্যাসাইনমেন্ট বা এগুলা করেন, তখন আপনারা যেটা করতে পারেন যে লিখে রাখতে পারেন যে আপনাদের এখানে কি কি জিনিসগুলা প্রয়োজন হচ্ছে, সেই জিনিসগুলো লিখে রাখলে পরবর্তীতে কাজ করতে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমি পোস্টাল কোড দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে দিলাম হচ্ছে নেক্সট। আচ্ছা নেক্সটে দেওয়ার পর এখানে আমাকে বলছে হোয়্যার আর ইউ লোকেটেড অ্যাট। এখানে আমাকে হচ্ছে, আচ্ছা আমি তো ওখানে ইয়ে বসাইনি, আচ্ছা যেটাই হোক, যে হোয়্যার আর ইউ লোকেটেড অ্যাট। এখন আমি হচ্ছে এখান থেকে আমার মানে মেইন ইয়েটা আমার কোথায়, আমি হচ্ছে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। দাঁড়ান আগে লোকেশন দেখি। দিলাম কোথায় আর গেল কোথায়, ধরেন যে আমার হচ্ছে এখানে। ওটা তো ধরে নিয়ে আসা লাগতো। আচ্ছা যেটাই হোক, আপনারা হচ্ছে এই জিনিসটাকে যেটা যেখানে আপনি বসাইতে চান ওখানে নিয়ে যাবেন, ঠিক আছে? এটা কোন দিকে যাবে, ওটা ধরে নিয়ে আসা সম্ভব না, যেটাই হোক।
ধরেন যে আপনি যেখানে মানে যেখানে আপনার বিজনেসটা সেখানে আপনি এই জিনিসটাকে নিয়ে একদম পারফেক্টলি বসিয়ে দিবেন। পারফেক্টলি আপনাকে কেন বসাইতে হবে, কারণ এখান থেকে আপনার যে পোস্ট কার্ড আসবে সেই পোস্ট কার্ড আপনাকে রিসিভ করার জন্য আপনার হচ্ছে ঠিকানা একদম অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। আমার ঠিকানা অ্যাপ্রোপ্রিয়েট না এই কারণে হচ্ছে যে আমি পোস্ট কার্ডও পাবো না, কিন্তু আপনাদের হচ্ছে পারফেক্টলি বসাইতে হবে। সো এখান থেকে আপনি দিবেন হচ্ছে নেক্সট, আপনার ম্যাপ সিলেক্ট করা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আসবে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার্স আউটসাইড দিস লোকেশন, আপনি কি এই লোকেশনের বাহিরে কাস্টমারদের সার্ভিস প্রোভাইড করেন কি না। এখন আপনি যদি হচ্ছে যে দেন যে না, যে আপনি করেন না, তাহলে না দিবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আমি দেই, সেটা আমার বিভিন্ন পার্সেল সার্ভিস হইতে পারে, তাহলে আপনি ওখান থেকে ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাট দ্য এরিয়াজ ইউ সার্ভ, এখন আপনি মানে অন্য কোনো এরিয়াতে যদি আপনি সার্ভিস দিয়ে থাকেন তাহলে হচ্ছে সেই এরিয়াগুলো আপনি এভাবে কিছু আপনাকে অটো সাজেস্ট করবে, আর কিছু হচ্ছে আপনি এখানে লিখলে সেটা চলে আসবে। বাট এটা আপনার অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে না অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে কি, হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো টু কাস্টমার্স, এখন আপনি আপনার কাস্টমারদের সাথে কি ধরনের হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আপনি তাদেরকে দেখাইতে চান। এখন সেখানে হচ্ছে যে আপনি ফোন নাম্বার চাইলে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আপনার যদি কারেন্ট ওয়েবসাইট থাকে আপনি আপনার কারেন্ট ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, অথবা যে আই ডোন্ট নিড আ ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট দরকার নাই, অথবা গেট আ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইউর ইনফো, এখানে আপনি সি ডিটেলসে গিয়ে আপনি হচ্ছে যে একটা ফ্রি ওয়েবসাইট পাইতে পারেন হয়তো, ঠিক আছে। সো ধরেন কন্ট্যাক্ট ফোন নাম্বার, আমি একটা ফোন নাম্বার এমনিতে বসাই দিই, বা ধরেন যে আপনার ওয়েবসাইট ইউআরএল, ধরেন এটা আমার ওয়েবসাইট ইউআরএল, আমি চাচ্ছি যে কেউ আমার ওয়েবসাইটে আমার সাথে কানেক্টেড হবে। সো আমি দিলাম হচ্ছে নেক্সটে। আচ্ছা কি বলছে, ওয়ান্ট আপডেটস অ্যান্ড রিকমেন্ডেশনস ফর ইয়ার বিজনেস অন গুগল, আপনি কি গুগলের কাছ থেকে রিকমেন্ডেশন চান কিনা আপনার বিজনেসের জন্য। অবশ্যই হ্যাঁ, সো ইয়াস দিবেন, দিয়ে দিবেন হচ্ছে নেক্সট। এবার আসছে হচ্ছে ফিনিশ ম্যানেজিং দিস লিস্টিং, এখন এখানে যে আমরা লিস্টিং করলাম, আপনারা গুগলে গিয়ে দেখবেন যে সরি গুগল বলে ফাইবারে গিয়ে দেখবেন যে লিস্টিংয়ের অনেক সার্ভিস আছে, আপনারা চাইলে এভাবে করে আপনার ক্লায়েন্টদের জন্য অনেক বিজনেস হচ্ছে লিস্টিং করেও দিতে পারবেন, এই রিলেটেড অনেক কাজও ফাইবারে অ্যাভেলেবেল আছে। সো আমি এখান থেকে দিলাম হচ্ছে ফিনিশ। আচ্ছা ফিনিশ দেওয়ার পর এখানে আমাকে কি বলছে যে চুজ আ ওয়ে টু ভেরিফাই, ঠিক আছে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, একটা ওয়ে হচ্ছে চুজ করে দিতে হবে ভেরিফাইয়ের জন্য। এখানে কি বলছে, পোস্ট কার্ড বাই মেল, এখন হচ্ছে পোস্ট কার্ড বাই মেল, এটা এখানে আবার কি লেখা যে মে টেক আপ টু 14 ডেজ টু অ্যারাইভ, এখন আপনি যে পোস্ট কার্ড মেল মানে আপনার হচ্ছে যে অ্যাড্রেস সেখানে যদি আপনি পেতে চান, তাহলে হচ্ছে যে এখানে আপনার কী বলে মানে কোন নামে আসবে সেটা দিয়ে দিবেন, এবং সেটার জন্য আপনাকে 14 ডেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো কন্ট্যাক্ট নেম কি, কন্ট্যাক্ট নেম আমি দিয়ে দিলাম ওই নব শপে, ঠিক আছে। সো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে মেল। বাট আপনারা, আমি যে পিছনে অ্যাড্রেস বসিয়ে এসেছি, আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিক না। আপনারা যদি লোকাল এসিওর কাজ করেন একদম পারফেক্টলি আপনাদেরকে ওই অ্যাড্রেস দিতে হবে, সেটা যদি আপনি আপনার বাসার অ্যাড্রেসও দেন, তাহলে সেই বাসা আপনার মানে কয় নম্বর রোডে, কয় নম্বর ব্লকে, তারপরে কয় নম্বর ফ্লোরে, ফ্লোরের ইউনিট নাম্বার কত, ঠিক আছে, এগুলো সব কিছু আপনাকে একদম অ্যাকিউরেটলি দিয়ে দিতে হবে। না হলে আপনি যদি ধরেন জাস্ট লিখেন যে ধরেন আপনার বাসা টাঙ্গাইলে, আপনি আপনার থানার নাম লিখলেন, জেলার নাম লিখলেন, লিখে হচ্ছে আপনার গ্রামের নাম লিখলেন, আর কিছু লিখলেন না, তাহলে কিন্তু ওই পোস্ট কার্ড আর আসবে না আপনার কাছে। পোস্ট কার্ড পাইতে হলে অবশ্যই আপনার একদম মানে প্রত্যেকটা ডিটেলস আপনার লিখে দিতে হবে। সো এটা দিলাম, দেওয়ার পর আমাকে কি বলছে, পোস্ট কার্ড ইজ কামিং, 14 ডেজ লাগবে পোস্ট কার্ড হচ্ছে অ্যারাইভ করতে। সো আপনি এখান থেকে দিয়ে দিবেন হচ্ছে কন্টিনিউ। এখন এটা দেওয়ার পর আপনাকে এখানে আপনার বিজনেস আওয়ার কোনগুলো সেগুলো দিয়ে দিতে বলছে। সো আপনার বিজনেস আওয়ার কোনগুলো সেগুলো আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ওপেন অ্যাট ক্লোজ অ্যাট, এখান থেকে আপনি ওপেনিং টাইম এবং হচ্ছে ক্লোজিং, ধরেন এই 4 দিন ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, যে আপনার এটা কি 24 আওয়ার্স ওপেন
নাকি হচ্ছে যে একটা লিমিটেড টাইমে ওপেন, ধরেন যে ওপেন সেট ধরেন 10 AM আর ক্লোজে সেট হচ্ছে ধরেন 5 PM। এটা ধরেন যে আপনার দুপুরে 2:30 থেকে খোলে 7টা পর্যন্ত। ঠিক আছে, সো আমি হচ্ছে যে আমার বিজনেস আওয়ার এখানে দিয়ে দিলাম, দিয়ে আপনি আর চাইলে এখান থেকে স্কিপও করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এগুলো যদি দিয়ে দেন এগুলো আবার আপনার ওয়েবসাইটেও শো করবে। সো আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে সেভ। আচ্ছা, সেভ দেওয়ার পর অ্যাড বিজনেস ডিসক্রিপশন, এই এই জিনিসগুলো নতুন আসছে, এই জিনিসগুলো আগে ছিল না। সো আমি বিজনেস ডিসক্রিপশন কি দিব, এটাই হচ্ছে ধরেন আমার বিজনেস ডিসক্রিপশন। উপর দিলাম হচ্ছে সেভ, অ্যাড ফটোজ অফ ইয়োর স্টোর। এখন আপনি চাইলে এখান থেকে ফটোজ অ্যাড করতে পারেন, অথবা যদি চান যে পরে অ্যাড করবেন তাহলে আপনি স্কিপ করতে পারেন। তারপর কি, ইয়োর বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি, কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন গুগল বিজনেস, এটা হচ্ছে সেট আপ করে দেওয়ার পর আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার দেখাচ্ছে স্টে কানেক্টেড ডিউরিং COVID-19, COVID-19 ও তাদেরকে ছাড়তে না করতেছে এই জিনিসটা। এই পাশে হচ্ছে কি, গেট কাস্টম ইমেল ইওর বিজনেস ফর ইওর বিজনেস। ঠিক আছে, এখান থেকে আপনারা হচ্ছে যে আপনাদের কাস্টম ইমেল আপনারা দিতে পারেন। যেমন আমরা অন্য অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে কি দেখতে পারি, যে ধরেন যে info@, তারপর ওই ওয়েবসাইটের নাম .com। সো এরকম আপনি যদি কোনো কাস্টম ইমেল অ্যাড্রেস চান সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে জিসুট দিয়ে করতে হয়, ওটা হচ্ছে পেইড। এরপর হচ্ছে হ্যাভ নিউজ টু শেয়ার উইথ ইয়োর কাস্টমার্স। আপনি যদি হচ্ছে কোনো পোস্ট করতে চান যে আপনার কাস্টমাররা কোনো পোস্ট দেখবে, তাহলে আপনি এখানে ক্রিয়েট পোস্ট এখান থেকে গিয়ে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন পোস্ট আপডেট স্ট্যাটাস, এখান থেকে আপনি পোস্ট অ্যাড করতে পারবেন। ধরেন যে আমি যদি লিখি ধরেন এটা দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আমি বাটনে অ্যাড করব বাই, দেওয়ার পর লিঙ্ক ইওর বাটন। লিঙ্ক ইওর বাটন হচ্ছে যে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে অফার, অফারের মধ্যে আমি কি দিব, আপনি চাইলে কোনো ফটো অ্যাড করতে পারি, চাইলে আমি হচ্ছে কোনো অফার টাইটেল দিতে পারি। এটা হচ্ছে COVID-19 আপডেট ছিল, ধরেন আমার টাইটেল এইটাই, এখানে আমি টাইটেলও দিয়ে দিলাম। অ্যাড টাইম, আপনি যদি চান যে অফার কতদিন থেকে কতদিন পর্যন্ত ভ্যালিড, আপনি টাইমও দিতে পারবেন। স্টার্ট ডেট হচ্ছে 12 AM, 5 নভেম্বর 15, এন্ড 12 AM। আমি টাইমও ফিক্স করে দিলাম। অ্যাড মোর ডিটেলস, আপনি যদি চান যে মোর ডিটেলস আরও অ্যাড করার জন্য কোনো কুপন কোড টোড এগুলো, তাহলে আপনি এখান থেকে দিবেন। দেওয়ার পর এরপর আসবেন না হচ্ছে প্রোডাক্টে, আপনি যদি চান যে ওই প্রোডাক্টের কোনো পিকচার এখানে অ্যাড করে দিতে, সেই পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন। এরপর প্রোডাক্টের নাম ধরেন কি দিব, শাল। সিলেক্ট ক্যাটাগরি, ক্রিয়েট নিউ ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি হচ্ছে
প্রোডাক্ট ক্যাটাগরিও আমি দিয়ে দিলাম। ফিক্সড প্রাইস নাকি প্রাইস রেঞ্জ? ধরেন আমি প্রাইস রেঞ্জ রাখতে চাই, প্রাইস রেঞ্জ হচ্ছে আমার 500 থেকে 2000 পর্যন্ত। ধরেন প্রোডাক্ট ডিসক্রিপশন, ধরেন এটা লিখলাম আমি প্রোডাক্ট ডিসক্রিপশন। এগুলা অপশনাল, আপনি চাইলে এগুলা দিতে পারেন, চাইলে না দিতে পারেন। এরপর হচ্ছে অ্যাড এ বাটন, ধরেন অর্ডার অনলাইন, এটা দিয়ে দিলাম। লিঙ্ক ফর ইয়ার বাটন, এটা হচ্ছে যে ধরেন ওয়েবসাইট অ্যাড্রেস, দিলাম। সো এপাশে প্রোডাক্ট পর্যন্ত হলো, তারপর কি আছে, হোয়াটস নিউ, এটার মধ্যে আসলাম। এটার মধ্যে কি বলতেছে, অ্যাড ফটো, রাইট ইউর পোস্ট। এখানে হচ্ছে যে আপনি যে পোস্টটা করতে চান সেটা আপনি এখানে লিখবেন, এটাও হয়ে গেছে। আর কি আছে, ইভেন্ট, আপনি যদি চান যে এটার জন্য কোনো ইভেন্ট ক্রিয়েট করতে, সেই ইভেন্টটাও আপনি এইভাবে ক্রিয়েট করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। প্রত্যেকটা জিনিস আপনি ইন্ডিভিজুয়ালি এখান থেকে পোস্ট যে করবেন, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি এখান থেকে করবেন। এরপর আপনি দিতে পারেন হচ্ছে পাবলিশ। পাবলিশ দেওয়ার পর এই যে দেখেন অল, আপনার এখানে কি আসছে, বাই। এখান থেকে যদি আমি যাই, আচ্ছা এখানে আমরা পরে দেখবো যে এই জিনিসটা আমাদের কোথায় আসছে। জাস্ট এইটা ইয়ে করে রাখেন যে এখানে আপনার পোস্টের মধ্যে কি আছে, যে অল আছে, সব কিছু এখানে দেখাবে। তারপর হচ্ছে যে এটার মধ্যে আপনার অফার কি কি, আচ্ছা এখানে আবার আলাদাভাবে পোস্ট অফার করতে হবে। আপনি চাইলে আলাদাভাবে এখান থেকে যে কি অফার আপনি দিতে চান, তারপর হোয়াটস নিউ, এটার মধ্যে আপনার কি কি থাকতে পারে, আপনি কোনো ইভেন্ট অ্যাড করতে চান কি না, সেই জিনিসগুলো আপনারা হচ্ছে পোস্ট এখান থেকে করে দিতে পারবেন। তারপরে কোথায় গেল, পোস্টের অপশন আমাদের গেল। পোস্টের অপশন যাওয়ার পর এপাশে আমাদের আছে হচ্ছে পেন্ডিং ভেরিফিকেশন। পেন্ডিং ভেরিফিকেশন মানে আপনি যে 14 দিন যে আপনার লাগবে, ঠিক আছে, সেই 14 দিনের জন্য মানে আপনাকে ওয়েট করতে হবে। আপনি এই 14 দিনের মধ্যে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। আপনি যখন কার্ডটা পাবেন, কার্ডে একটা কোড থাকবে, সেই কোডটা এনে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড আ ম্যানেজার টু ইয়োর বিজনেস। এখন আপনি যদি চান, আমরা যেরকম বিভিন্ন অ্যাড ম্যানেজারের মধ্যে দেখে এসেছি যে কেউ যদি আমাদের এই কাজটা করে দেয়, তাহলে আমাদের কি করতে হয়, তাকে একটা ইনভিটেশন পাঠাইতে হয় তার মেইলে। সো এখানে অ্যাড এ ম্যানেজার, এখান থেকে আপনারা হচ্ছে তাদেরকে ইনভিটেশন পাঠাইতে পারবেন। এরপর হচ্ছে কমপ্লিট ইউর বিজনেস প্রোফাইল, যে আপনার যে বিজনেস প্রোফাইলটা, সেই বিজনেস প্রোফাইলটা আপনাকে পুরো 100% কমপ্লিট করতে হবে। আমরা এখানে অনেক কিছু স্কিপ করে এসেছি, তাই হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের এটা 65% দেখাচ্ছে। এটা আপনারা ফিল আপ করে নেবেন যখন কাজ করবেন, প্রোফাইল 100% করে নেবেন। এরপর হচ্ছে গেট ফুল অ্যাক্সেস টু ইয়োর বিজনেস প্রোফাইল। আপনার বিজনেস প্রোফাইলে গেট ফুল অ্যাক্সেসের জন্য আপনি এখান থেকে কাজ করতে পারেন। লেট কাস্টমার্স মেসেজ ইউ, আপনি যদি চান যে কাস্টমার আপনাকে মেসেজ করতে পারবে, সেটা আপনি টার্ন অন মেসেজিং এখান থেকে গিয়ে করতে পারবেন। এবং আপনি যদি চান যে কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন, এই অ্যাড ক্যাম্পেইন আসবে হচ্ছে আপনার গুগল অ্যাডস থেকে। সো সেইটা হচ্ছে যে আপনি এখান থেকে করতে পারবেন, যে স্টার্ট নাওতে গিয়ে এখানে স্টার্ট নাওতে ক্লিক করলে আপনাকে হচ্ছে গুগল অ্যাডসে নিয়ে যাবে। এই যে দেখেন ads.google.com। সো আমি এখন অ্যাডসের মধ্যে আর যাব না, অ্যাডের প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে এটা। আগেটা এখান থেকে হচ্ছে যে আপনারা গিয়ে অ্যাডভার্টাইজ করতে পারবেন। সো হোমের মধ্যে হচ্ছে আমার এই সব জিনিসগুলাই আছে, যেই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে নিচের থেকে পাবেন, যে এখান থেকে আপনি আপনার হচ্ছে পোস্ট আপনি করে দিতে পারেন। ওয়ার্ডস নিউ, আচ্ছা এগুলো তো দেখলাম। এখান থেকে আপনি যে পোস্ট করতে পারবেন, তারপর হচ্ছে যে ইনফো, ইনফোর মধ্যে কী আছে আমরা গিয়ে দেখি। এখানে দেখেন এই যে অ্যাড চলে আসছে, এই যে দেখেন যে আমার অ্যাডটা কীরকম দেখাবে। এখানে কি আছে, যে ক্লথিং স্টোর, তারপর আমার লোকেশনটা কি সেটা দেওয়া আছে। আমি অ্যাড সার্ভিস এরিয়া অ্যাড করি নেই যখন ভিতরে ঢুকছিলাম, তো আমি যদি চাই এখান থেকে আমি সার্ভিস এরিয়া অ্যাড করে দিতে পারবো। এখানে হচ্ছে যে আমার বিজনেস আওয়ার্সগুলো দেখাচ্ছে, সবগুলাই কাটা দেখাচ্ছে। এখান থেকে আপনি গিয়ে হচ্ছে অ্যাডভার্টাইজের জন্য এটা ঠিক করে দিবেন। তারপর স্পেশাল আওয়ার, ফোন নাম্বার, এখানে যা কিছু আছে এই প্রত্যেকটা জিনিসগুলো হচ্ছে যে আপনারা এখান থেকে করে দিতে পারবেন।
সরি মানে ইনফরমেশন গুলা এই এই জায়গা থেকে আপনি ঠিক করে দিতে পারবেন, এবং আপনার যে অ্যাড থাকবে সেই অ্যাডটা আপনাকে কিভাবে দেখাবে সেটার হচ্ছে একটা লেআউট, এটা আপনি অ্যাড করতে চাইলে এখান থেকে যেতে পারেন। তারপর হচ্ছে ক্লোজ দিস বিজনেস অন গুগল, আপনি যদি বিজনেসটা গুগল থেকে রিমুভ করে দিতে চান তাহলে এখান থেকে করতে পারবেন রিমুভ লিস্টিং এ গিয়ে। এরপর হচ্ছে অ্যাডভান্স ইনফরমেশন, আপনি যদি কোনো অ্যাডভান্স ইনফরমেশন এখানে দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে ইনসাইটস, ইনসাইটসে কী থাকে আমরা জানি যে এখানে ওভারঅল আমার হচ্ছে একটা অ্যানালিটিক্স দেখায়, সো এটার জন্য আপনাকে আপনার ইনসাইটস আবার ভেরিফাই করে নিতে হবে। সেটা আপনার মেইল দিয়ে হতে পারে, আপনার ফোন দিয়ে হতে পারে, সেটা আপনি এখান থেকে করে নেবেন। তারপর হচ্ছে রিভিউস, আমরা মানে ইয়েতে গেলে কোনো বিজনেস সাইটে গেলে সেখানে আমরা দেখতে পাই কি গুগল থেকে একটা রিভিউ ওখানে দেওয়া যায় যে আপনি কী ধরনের রিভিউ দিতে চাচ্ছেন, বা আপনি কোনো কিছু মানে নিয়ার মি লিখে সার্চ করলো সেখানে যে রেজাল্টগুলো আসবে দেখবেন যে প্রত্যেকটা বিজনেসের জন্য এরকম হচ্ছে রিভিউয়ার অপশন থাকে। সো আপনি হচ্ছে যে এই রিভিউ হচ্ছে রিভিউ দিতে পারবেন, এবং রিভিউটা হচ্ছে যে ভেরিফাই টু রিপ্লাই ইউর লিস্টিং ইজ কারেন্টলি আনভেরিফাইড, আমাদের এইটা বিজনেসটা এখনো পর্যন্ত আনভেরিফাইড দ্যাটস এইরকম দেখা যায়, আপনার ভেরিফাইড হয়ে গেলে এটা আর দেখাবেন। এরপর হচ্ছে মেসেজেস, এগুলা সবই আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আগে এই জিনিসগুলো ভেরিফাই না করেও হচ্ছে দেখা যায় তো, এখন আর দেখা যাচ্ছে না, ওরা এটা অফ করে দিচ্ছে। ফটোসের মধ্যে কি থাকবে জানি আমরা, যে আমাদের সব ফটোসগুলো এখানে থাকবে। এখানে হচ্ছে দেখেন আপনি কোনো ফটো যদি এখানে দেখাইতে চান, এখানে একটা ওভারভিউ দেখিয়েছে যে লোগো কাভার, তারপর হচ্ছে যে আপনার ভিডিও, আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, কোনো ইন্টেরিয়র থাকলে এক্সটেরিয়র, সে ইন্টেরিয়রের হচ্ছে আপনার কি ধরনের ছবি আছে, এক্সটেরিয়র মানে আপনার ওই বিজনেসের বাহিরে মানে আপনার ওই শপের বাহিরে কি আছে সেই জিনিসগুলো হচ্ছে আপনি ইয়ে করে মানে কিছু ছবি এখানে দিয়ে দিতে পারবেন। এই জিনিসগুলো আর কি এখানে বুঝিয়েছে যে অ্যাড ফটোস এগুলার মধ্যে গিয়ে আপনার এই কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্টস, আপনি যদি এখানে প্রোডাক্ট আপলোড করতে চান, যে কেউ যখন আপনার এখানে আসবে তখন আপনার প্রোডাক্ট দেখবে, তখন আপনি এখান থেকে এই যে গেট স্টার্টেড এখানে গিয়ে আপনি প্রোডাক্টও আপলোড করতে পারবেন। এখানে একটা ছবি আপলোড করবেন, ছবি আপলোড করে একটা প্রোডাক্টের নাম দিবেন, তারপর সেই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, সরি একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ক্যাটাগরি ক্রিয়েট করে প্রোডাক্ট ওই ক্যাটাগরি কিনা সেটাতে সিলেক্ট করে দিবেন। প্রাইস রেঞ্জ যেটা আমি একটু আগে দেখে আসছিলাম যে কীভাবে প্রোডাক্ট আপনারা অ্যাড করবেন, সেগুলো হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আচ্ছা ওয়েবসাইটে পরে আসতেছি, ইউজার্স, ইউজার্সের মধ্যে আপনি যদি চান কাউকে এখানে অ্যাক্সেস দিতে, তার ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড ইউজারে যাবেন, অ্যাড ইউজারে গিয়ে তার ইমেল অ্যাক্সেস দিয়ে এখান থেকে আপনারা চাইলে তাকে হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ক্রিয়েটর নেন, আপনি যদি চান অ্যাড ক্রিয়েট করতে এখান থেকে করতে পারবেন, গেট কাস্টম জিমেল, আপনি যদি কাস্টম জিমেল তৈরি করতে চান লেটস গেট স্টার্টেড, ডাজ ইউর বিজনেস হ্যাভ আ ডোমেইন, নো আই নিড ওয়ান, দেখি কি আসে, দাঁড়ান লেটস ফাইন্ড আ ডোমেইন নেম ফর ইউর বিজনেস মেইল। এটা হচ্ছে ওই যে আপনাদের যে বলতেছিলাম যে আপনারা যেরকম ওয়েব মেইল দেখছেন অন্য অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সেরকমভাবে হচ্ছে যে আপনি জিমেলের ক্ষেত্রেও এখান থেকে চাইলে একটা হচ্ছে কাস্টম মেইল নিয়ে নিতে পারেন। এরপর কি আছে, অ্যাড নিউ লোকেশন, যদি কোনো নতুন লোকেশন অ্যাড করতে যান এখান থেকে যাবেন, লোকেশন ম্যানেজ করতে চাইলে, লোকেশন ভেরিফাই করতে চাইলে এখান থেকে যাবেন, লিঙ্কড অ্যাকাউন্টসের মধ্যে কি আছে আচ্ছা আপাতত কিছু নাই। এবার সেটিংস আছে, সেটিংসের মধ্যে থেকে আপনি কোনো সেটিংস যদি চান এখান থেকে সেট করে দিতে পারবেন। আচ্ছা এরপরে আমি ইয়েতে যাই, ওয়েবসাইট যে আমাদের ছিল, এটা আবার নিচে নামতেছে না, আচ্ছা এরপর দেখেন যে ওয়েবসাইট, এখন আমি যদি ওয়েবসাইটের মধ্যে যাই, আচ্ছা এখানে দেখেন, এখানে আসলে আপনারা একটা ডিফল্টভাবে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে, আপনার বিজনেসের জন্য। ধরেন আপনার বিজনেসের ওয়েবসাইট নাই, ঠিক আছে, ওয়েবসাইট নাই, তাহলে আপনার একটা ওয়েবসাইট প্রয়োজন, সেটা আপনি কীভাবে বানাবেন? এখানে দেখেন উপরে লেখা হচ্ছে যে নগর শপ ডট বিজনেস ডট সাইট, সো ডট বিজনেস ডট সাইট যদি আপনারা কোথাও লেখা দেখেন তার মানে হচ্ছে যে এটা গুগল বিজনেস থেকে করা, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি,
আচ্ছা একটু মিনিট। আচ্ছা এখানে আমরা দেখতে পারছি এটা, তো আমি যদি চাই এটা আমি এডিট করে দিতে, ঠিক আছে, যে আমি আমার এই ডোমেইনটা এডিট করতে চাচ্ছি, সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন, যে চেঞ্জ করেও দিতে পারবেন, ঠিক আছে। সো আমার এটা এটাই থাকবে। এরপর ইওর সাইট ইজ নট ইয়ার পাবলিশড, আপনি যদি পাবলিশ করেন তাহলে তো পাবলিশ হয়ে গেল। আর এখান থেকে আপনি হচ্ছে যে থিম চুজ করতে পারবেন, যে আপনি থিমের মধ্যে গেলেন, অলরেডি হচ্ছে এই থিমের মধ্যে দেওয়া আছে। এখন আপনি যদি চান যে আপনি এই থিম না, আপনি হচ্ছে এই থিম চান, ঠিক আছে, থিম এটা দিলেন। এখন এডিট হেডার ফটো দেখেন, আমার এই থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমার থিম ছিল হচ্ছে এটা, যে এখানে এরকম নবসাপ উপরে লেখা আছে, এখানে আমার একটা হেডার ফটো থাকবে, নিচের অপশনগুলো হচ্ছে আপনার এইভাবে থাকবে, ঠিক আছে, যে এইভাবে আসবে। এখন আমি চাচ্ছি এটা না দিয়ে আমি দিব আরেকটা, ধরেন আমি স্প্রিং এটা দিচ্ছি, এটা দিলে তখন আমার নিচের লেআউটগুলো এই যে এইভাবে আসবে, ঠিক আছে। সো এখানে আপনারা হচ্ছে একটা পিকচার এডিট পিকচার দিয়ে দিতে পারবেন, তারপর হচ্ছে এডিটে গিয়ে, আচ্ছা এটা আগে ঠিক করে নিয়ে দাঁড়ান। সো আমি এখান থেকে থিম চুজ করলাম, এটা দেখেন যে থিমটা আমাকে এভাবে শো করছে। এরপরে হচ্ছে আমি এখান থেকে এডিটে যাই, এডিটে গিয়ে প্রাইমারি বাটন কি দিব, কন্ট্যাক্ট আস নাকি অন্য কিছু, কন্ট্যাক্ট আস, যে আপনারা যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখে এসেছিলাম যে আপনারা এরকম বাটন পাবেন, যে গেট ডিরেকশন, আপনি যদি চান যে লোকেশন এখানে সেট করে দেওয়ার জন্য তাহলে গেট ডিরেকশনে গিয়ে আপনি লোকেশন সেট করে দিতে পারবেন, যদি চান যে কেউ আপনাকে ফোন করবে তাহলে আপনি কন্ট্যাক্ট আস রাখতে পারবেন, এই জিনিসটা। তারপর হচ্ছে টেক্সট হেডলাইন, এখন আমার হেডলাইনের টেক্সট কী থাকবে, ধরেন আমি নবসাপি রাখবো। তারপর হচ্ছে যে ডেসক্রিপশন, ক্লথিং স্টোর ইন ঢাকা, এখানে হচ্ছে কই গেল ডেসক্রিপশন, কই দাঁড়ান, আচ্ছা এই যে নগরশপ, এখানে আমার ডেসক্রিপশনটাকে এটা দেখাচ্ছে। আপনারা তো আর ডেসক্রিপশন এইটুকু লিখবেন না, ডেসক্রিপশন অবশ্যই আপনারা বড় করে একটা ডেসক্রিপশন লিখবেন, সেই ডেসক্রিপশনটা আপনাদের এখানে শো করবে। তারপর সামারি হেডার, আপনার মানে সামারি বডি, আপনি হচ্ছে যে আপনার বিজনেসের কোনো সামারি যদি দিতে চান তাহলে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেয়া হয়ে গেলে এখান থেকে টিক মার্ক করবেন, করার পর এখান থেকে আসবেন হচ্ছে ফটোজে, ফটোজে গিয়ে আপনি যদি এখানে হচ্ছে কোনো ধরনের ফটো অ্যাড করতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন, যে সিলেক্ট ফ্রম ইয়োর কম্পিউটার, আপনি আপনার কম্পিউটার থেকে কোনো একটা ছবি আপলোড করে এখানে দিতে পারবেন। দেওয়ার পর এখানে আছে মোর, মোরে যাবেন, মোরে কি আছে যে আপনি কি এই মুহূর্তে পাবলিশ করতে চাচ্ছেন কি না, তাহলে আপনি হচ্ছে পাবলিশ দিবেন। এরপর হচ্ছে টিপস ফর গেটিং কাস্টমার্স, এগুলো আপনারা দেখে নিতে পারেন, এই জিনিসগুলো এখানে আছে। থাকার পরে ধরেন আপনি এখান থেকে এই জিনিসগুলো বসিয়ে এসেছেন, এখন এইখানে গেট ডিরেকশনস, এটার মধ্যে থেকে কেউ হচ্ছে যে আপনার এই লোকেশন যেটা আছে সেই লোকেশনে আপনাকে নিয়ে যাবে, কন্ট্যাক্ট আছে দিলে হচ্ছে যে আপনাকে আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এই জিনিসগুলো। এটা হচ্ছে যে আপনারা যত এই যে গ্যালারি অ্যাবাউট আস, এই জিনিসগুলো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে, ভিতর থেকে, এই যে এডিটে গিয়ে থিম এডিট করবেন, ভিতরের টেক্সট এডিট করবেন, এই জিনিসগুলো। যখন হচ্ছে সব কিছু আপনাদের হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দিবেন হচ্ছে পাবলিশ। আমার ধরেন পাবলিশ হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি হচ্ছে ভিউ সাইটে যদি দেই, ভিউ সাইটে দেওয়ার পর দেখেন আমার এইটা চলে আসছে, মানে এটা আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপডেট, আপডেট কি কি, মানে এটা হচ্ছে যে আমি যে একটা টাইটেল দিয়েছিলাম সেটা দেখাচ্ছে, তারপরে হচ্ছে যে কবে থেকে কবে আমি হচ্ছে একটা ইভেন্ট নাকি কি দিয়েছিলাম মনে নাই, এটা দেখাচ্ছে, এবং আমি হচ্ছে কল টু অ্যাকশন বাটন বাইতে দিছিলাম, যদি আমি বাইতে ক্লিক করি দেখি কি হয়, আসবে না, কারণ হচ্ছে যে আমার এখানে আমার যে মেইন ওয়েবসাইট সেটাতে কিছু নাই। আমার মেইন ওয়েবসাইট যদি থাকতো, সেখানে যদি আমার কোনো অ্যাড থাকতো তাহলে ডিরেক্ট হচ্ছে আমাকে ওখানে নিয়ে যেত। এরপর হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট আস, আমি যে হচ্ছে একটা লোকেশন অ্যাড করেছিলাম সেই লোকেশনটা এখানে শো করছে, আপনারা যখন প্রপারলি সেট করবেন তখন আপনাদের ওই লোকেশনটাই দেখাবে। এরপর হচ্ছে অ্যাড্রেস, এরপর হচ্ছে বিজনেস আওয়ার্স, গেট ডিরেকশনে দিলে ম্যাপ যেরকম আমাদের গাইড করে ওইভাবে হচ্ছে গাইড করবে, এই তো। আর কন্ট্যাক্ট আস এটাতে যদি আমি দিই তাহলে যে আমরা যে আমাদের ফোন নাম্বার দিয়ে আসবো বা ইমেল দিয়ে আসবো সেখানে হচ্ছে চলে যাবে, ঠিক আছে।
সো এই হচ্ছে যে আপনারা কিভাবে গুগল বিজনেস থেকে একটা হচ্ছে ওয়েবসাইট আপনারা আপনাদের বিজনেসের জন্য ক্রিয়েট করে ফেলতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইট নাই, কিন্তু আপনি গুগল বিজনেসে এখান থেকেও আপনি কাজ করতে পারবেন, যদি আপনার কি বলে বিজনেসটাকে যদি এখানে আপনি লিস্টিং করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি যদি চান যে এটা আপনার মানে অন্য কোথাও শেয়ার করার জন্য, প্রমোট করার জন্য, সেগুলোও এই জায়গাটা থেকে আপনারা করতে পারবেন। সো এটা হচ্ছে আপনাদের কি বলে লোকাল এসইও, এবং লোকাল এসইও আপনারা আরও ভালোভাবে শেখার জন্য আপনাদের আরেকটা আমি আপনাদের সাজেস্ট করে দেই, সেটা হচ্ছে যে র্যাঙ্কিং একাডেমি। র্যাঙ্কিং একাডেমি লোকাল এসইও, এই যে র্যাঙ্কিং একাডেমির লোকাল এসইওর যে টিউটোরিয়ালগুলো আছে, আপনারা চাইলে এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এই টিউটোরিয়ালগুলো আপনাদের কাজে দিবে, এবং কেউ যদি আপনারা চান যে আপনারা শুধুমাত্র লোকাল এসইও নিয়ে কাজ করতে, তাহলে এই টিউটোরিয়ালগুলো শেষ করলে আশা করি যে আপনারা অনেক ভালো করতে পারবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। কেউ কি আছেন ক্লাসে নাকি ঘুম? জি ম্যাম, আছি ম্যাম। হ্যাঁ, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।